নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই একটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার বাড়িতে জীবনে অন্যের অভাব ঘটবে না চলুন শুরু করি আজকের ভিডিও তার পূর্বে আপনাদের কাছে নিবেদন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে আসা বেলচিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন দেবী লক্ষ্মী হলেন ষোলো ধরনের পার্থিব সম্পদের অধিকারিণী তিনি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বিষ্ণু লোক থেকে মর্ত আসেন এই ষোলো ধরনের পার্থিব সম্পদ বিতরণের জন্য আমাদের প্রয়োজন শুধু দেবী লক্ষীকে প্রসন্ন করা আর দেবী লক্ষ্মী যদি একবার প্রসন্ন হন তাহলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না কোজাগরি লক্ষ্মী পুজোর সময় আপনি একটি কাঁসার বাটিতে এক বাটি আতপ চাল নিন তারপর অষ্টলক্ষীর নাম করুন এবং মা লক্ষ্মীর কাছে আপনার মনের কামনা জানান প্রার্থনা করুন তারপর ওই পাত্রটি আপনি মায়ের পাশে রেখে দিন এবং রাখার সময় এই মন্ত্রটি আপনি তিনবার জপ করবেন মন্ত্রটি হল ওম শ্রী শ্রী ধনধান্য লক্ষ্মী নম তারপর লক্ষ্মী দেবীর পুজো করুন সারা রাত ওই বাটিটি ওই স্থানে রেখে দিন পরের দিন স্নান করে শুদ্ধ হয়ে ওই আতপ চালটিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার চালের পাত্রে রাখুন এই কাজটি যদি আপনি ভক্তি শ্রদ্ধাযুক্ত মনে করতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই অন্য কষ্ট আসবে না মালক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ ধনধান্যে ভরে উঠবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ